হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে তোমরা কী ধরনের নাচ দেখতে চাও এবং তোমরা অনেকে মুদ্রা দেখতে চাও, এবং ইভেন তোমরা বলেও দিয়েছো যে তোমরা কী ধরনের গান এবং গানের নামটা বলে দিয়েছো, এবং তোমাদের কথা মতোই আমি চলবো। তাহলে তোমরা আমাকে কমেন্টে বলেছো যে তীর হালাওয়ের ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে এই গানটি নাচার জন্য, তো আমি এখন এই গানটি নাচবো, তো চলো একবার দেখে নিই। দেখলে তাহলে চলো আমি নাচটি কিভাবে করেছি চল একবার দেখে আসি। তীর হারাওয়ায় ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, এই লাইনটিতে আমি কি ধরনের মুদ্রা ব্যবহার করেছি তাহলে দেখি চলো। তীর হারাওয়ের ঢেউয়ের সাগর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু, একটা ডিপ আছে, ওয়ান টু, ওয়ান টু থ্রি। একটা ডিপ আছে, ওয়ান টু থ্রি ফোর। তীর হারাওয়ের ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, একটা জাম, তীর হারাওয়ের ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, মানে পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে, ওয়ান টু থ্রি ফোর, নৌকার দ্বার, যেভাবে নৌকার দ্বারকেই বোঝানো হয়েছে, ওয়ান টু থ্রি ফোর, একটা জাপ আছে, ওয়ান টু থ্রি ফোর। তীর হারাওয়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, নবীন মাঝি হাল ধরেছি। এই গানটিতে আমি কি ধরনের মুদ্রা ব্যবহার করেছি এবং নাচটি কিভাবে করেছি চলো একবার দেখি। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি, একটা আমি আমার ডান পায়ে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এক দুই তিন চার, আমার একটা লাফ দিব, জাম্প, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ। তুচ্ছ করে প্রাণের মায়া সাঙ্গ করে এই অংশটি আমি কিভাবে করেছি চল একবার দেখি। তাকে তুচ্ছ করে, ওয়ান টু থ্রি ফোর, জীবনটাকে তুচ্ছ করে প্রাণের মায়া সাঙ্গ করে, এখানে বোঝানো যাচ্ছে যে যোদ্ধারা নিজে জীবন ত্যাগ করে যুদ্ধে কীভাবে ঝাঁপিয়ে পড়েছে সেই অংশটি এখানে বোঝাচ্ছে, এবং আমি মুদ্রাটি দ্বারা এইটাই বোঝাতে চাচ্ছি যে জীবনটাকে বসবো উঠবো, ওয়ান টু থ্রি ফোর, জীবনটাকে তুচ্ছ করে প্রাণের মায়া সাঙ্গ করে, ওয়ান টু থ্রি। জীবনের স্বাদ নাহি পাও, জীবনের স্বাদটা আমি পাইনি, যোদ্ধারা যে জীবনে যুদ্ধ করেছে সেটার দেখা, মানে যোদ্ধা এভাবে যোদ্ধাকে বোঝানো হয়েছে, গোল করে রাউন্ড শেপে যাব আমি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, হাতটা কিন্তু দোলা হস্তে থাকবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। ঘর বাড়ি ঠিক আনা নাই, দিন রাতি জানা নাই, মানে যোদ্ধারা যে যুদ্ধ করার পর কোথায় এসে শোবে, কারণ শত্রুরা তো সব ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কোথায় তারা ঘর বাড়ি, তাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ি ঠিক আনা নাই মানে ঘর বাড়ি তাদের নেই, দিন রাতে জানা নাই মানে কোথায় কখন দিন হবে কখন রাত হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে এবং যুদ্ধের জন্য প্রাণপণ লড়াই দিবে এবং জীবন দিয়ে দিবে, এই এইটাই বোঝানো যাচ্ছে। তো চলো আমি মুদ্রাটা একবার দেখি। ঘর বাড়ি ঠিক কানা নাই, দিন রাত্রি জানা নাই, কি করেছি, ঘর বাড়ি ঠিক কানা নাই, দিন রাত্রি জানা নাই, ওয়ান
2 3 4 এবাৰ কোমরে হাত দিব আর 1 2 3 4 5 6 7 8 আমি ডাকছি এই হাত যাও বাম হাত যাও রাউন্ড শেপে যাবে আর বডিটা কোমর থেকে মাথা পর্যন্ত আমি একটু বাকি দিব যেই দিকে আমার হাতটা যাবে কর্নারে আমি সেই দিকেই ঝুঁকব 1 2 3 4 পাটা ক্রি করেছি 1 2 3 4 1 2 3 4 আমি এভাবেই মুদ্রাটি করেছি আমরা নাচের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আর পিস্টু ক্যামেরা চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে এবং যারা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারা যারা নাচ শিখতে চায় তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তারা খুবই উপকৃত হয় আর যারা বড় আর যারা বড় যারা আছেন বড় গুরুজন এবং সিনিয়র যারা আছেন তাদেরকে আমার প্রণাম নেবেন এবং কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলে দিবেন যে আমি আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি আমি আরও কীভাবে উন্নত করতে পারি আর যারা স্টুডেন্ট যারা আছো তাদেরকে বলছি যে এই ভিডিওটি দেখলে তোমরাও খুবই উপকৃত হবে তোমরা কমেন্ট সেকশনে বলবে যে তোমাদের আরও কোনো সমস্যা আছে কি না নাচ কাকে বলে কোনো ধরনের জিজ্ঞাসা করতে চাও প্রশ্ন করতে পারো এছাড়া পিস্টু ক্যামেরা তোমাদের সাথে আছে তাহলে আর কোনো চিন্তা থাকবে না পিস্টু ক্যামেরা শুধুমাত্র নাচ আর রন্ধন শিল্পের জন্যই আমরা চাচ্ছি যে এই চ্যানেলটাকে আরও ইম্প্রুভ করার এবং তোমাদেরকে এটাই চাচ্ছি যে তোমরা যেন পিস্টু ক্যামেরাকে আরও আরও অনেক সাবস্ক্রাইব করো তোমাদের উৎসাহই তোমাদের একটা লাইকই আমাকে খুবই ইন্সপায়ার করে এবং ইন্সপায়ার করে আমি খুবই উপকৃত হব পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো নমস্কার